নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করলো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন থানার সামনে বিক্ষোভ দেখায় তারা। বনগাঁ থানার সামনেও বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা। নদিয়ার গয়েশপুরে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করলো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন রাজ্যের সবকটি থানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। উত্তর চব্বিশ পরগনার বারাসাত, বীজপুর, বনগাঁ, বাগদা, গোবরডাঙ্গা, হাবড়া সহ বিভিন্ন থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। বনগাঁ থানার বাইরেও বহু বিজেপি কর্মী এদিন বিক্ষোভ দেখান। পরে থানা আধিকারিকের কাছে একটি স্মারকলিপি দেয় বিজেপি কর্মীরা। উল্লেখ্য, রবিবার নদিয়ার গয়েশপুরে আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় দাবি করেন, মৃত যুবক তাদেরই কর্মী, তাকে খুন করা হয়েছে বলেও দাবি তার। প্রতিবাদে সোমবার কল্যাণী বন্ধের ডাক দেয় বিজেপি। বিজেপির ডাকা বন্ধে মিশ্র প্রভাব পড়েছে কল্যাণীতে। ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে খুন করছে, এরই প্রতিবাদে আজকে পুলিশের নিষ্ক্রিয়তা এবং তৃণমূল হার্মাদ বাহিনীর যে অত্যাচার সন্ত্রাস, তার বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। জাতীয় সড়কে অবরোধ ও বিক্ষোভ দেখানোয় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজু করল বনগাঁ থানার পুলিশ। রবিবার গম পাচারের অভিযোগ এনে কালুপুর রাইস মিলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার গম পাচারের অভিযোগ তুলে উত্তর চব্বিশ পরগনা বনগাঁর কালুপুরে একটি রাইস মিলের গেটের সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা চলে অবরোধ। জাতীয় সড়কে অবরোধ করায় বিজেপি নেতাদের বিরুদ্ধে সুমোটো মামলা রুজু করল বনগাঁ থানার পুলিশ। প্রায় ৪০ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বনগাঁ থানার থেকে, করা হয়েছে 1/12/2020 তারিখে। কেস নাম্বার 640/2020 আন্ডার সেকশন 143, 283, 186, 34 and 8B ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট 1956। এই ধারায় তিনজনের বিরুদ্ধে এবং তার সঙ্গে আরও 40-50 জন আদার্স বলে এফআইআরটা করা হয়েছে। দুলাল বর, চন্দ্রকান্ত দাস অ্যান্ড দেবদাস মণ্ডল অ্যান্ড 40 থেকে 50 আদার্স, এদের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে। মামলায় নাম রয়েছে বিজেপির এসসি এসটি রাজ্য সভাপতি দুলাল বর, সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল, জেলা নেতৃত্ব চন্দ্রকান্ত দাস সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে। এ বিষয়ে চন্দ্রকান্ত দাস বলেন, বিধানসভা ভোটের আগে বিজেপিকে ভয় পেয়ে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করাচ্ছে তৃণমূল, এতে বিজেপিকে ভয় দেখানো যাবে না। বনগাঁ মহকুমাতে ভারতীয় জনতা পার্টির আন্দোলনের মুখ চন্দ্রকান্ত দাস, দেবদাস মণ্ডল, দুলাল বর, যিনি এসসি মোর্চার রাজ্য সভাপতি, তো এদেরকে আটকে দিতে পারলে ভাবছে যে বনগাঁ মহকুমার চারটে আসন তারা বিধানসভাতে জিততে পারবে। কিন্তু এরা লড়াই করতে জানে মাটিতে দাঁড়িয়ে, এদেরকে এই সমস্ত নন বেলেবেল বেলেবেল কোনো কেস দিয়ে আটকানো যাবে না। যদিও মামলা প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ বলেন, জাতীয় সড়কে অবরোধ করায় পুলিশ মামলা করেছে, পুলিশ পুলিশের কাজ করবে। এনএইচ রোড অবরোধ করেছিল ভারতীয় জনতা পার্টি দলের নামে এবং সেটা সম্পূর্ণ বেআইনি। পুলিশ শো মটর করে তাদের বিরুদ্ধে এনএইচ অ্যাক্টে তাদের বিরুদ্ধে নন ভেলোবল সেকশনে কেস করেছে এবং সেটা পুলিশের ম্যাটার, আইন আইনের পথে চলবে এবং যারা এটা নেতৃত্ব দিয়েছিল তাদের নামেই শুনেছি কেস হয়েছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বিজেপির থানা ঘেরাও কর্মসূচির আগে হঠাৎই অন্তর্কলহে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। বাগদা থানার সামনে হঠাৎই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পরে বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার কথা অস্বীকার বিজেপির। দলীয় কর্মী হত্যার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। সোমবার বাগদা এলাকায় থানা ঘেরাও কর্মসূচির আগেই নিজেদের মধ্যে অন্তঃকলহে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। অবশ্য কিছুক্ষণের মধ্যেই বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর বাগদা থানার সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সম্পাদক অমৃতলাল বিশ্বাস বলেন, বিজেপি অত্যন্ত সুশৃঙ্খল দল, অন্তর্দ্বন্দ্বের কোনো ঘটনা ঘটেনি। বিজেপি অত্যন্ত সুশৃঙ্খল দল, কোনো ধাক্কাধাক্কি নয়। বিজেপি কর্মীরা সবাই একসঙ্গে যাওয়ার একটা বিষয় ছিল, তাই ছাড়া অন্য কোনো বিষয় নেই। আপনাদের কাছে ছবি ওটা ধাক্কাধাক্কির ছবি নয়, ওটা একদম আপনাদের বানানো গল্প কথা। আমাদের মধ্যে আলোচনা হয়েছিল আমরা কী করে রালিটা করবো, সেটা বিষয় নেই।
পাশাপাশি এদিন বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচির আগে বাগদা এলাকায় এক বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিন হেলেঞ্চা থেকে এই মোটর বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই বাইক মিছিল বাগদার বিভিন্ন প্রান্ত ঘুরে বাগদা থানার সামনে এসে শেষ হয়। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বারাসাতের ছোট জাগুলিয়ায় ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি বলেন, গমপাচারের সাথে যুক্ত বিজেপি নেতা কর্মীরা। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের ছোট জাগুলিয়ায় ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন উদ্বোধন অনুষ্ঠানে এসে বিজেপির সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, বিজেপি ভয়ঙ্কর রাজনৈতিক দল। পাশাপাশি খোজাডাঙ্গা সীমান্ত দিয়ে গম পাচার প্রসঙ্গে মন্ত্রীর দাবি, বিজেপি নেতারা গম পাচার করছিল, সিআইডি তদন্ত শুরু করেছে, সত্য প্রকাশ্যে আসবে। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক জানান, মঙ্গলবার শুল্ক দপ্তরের সাথে খাদ্য দপ্তরের আধিকারিকেরা বৈঠক করবেন। আগামী দিনে রাজ্যের সব স্থলবন্দরে খাদ্য দপ্তরের ইন্সপেক্টরদের নিয়োগ করা হবে, তারা সীমান্তে গম রপ্তানির ওপর নজরদারি করবেন। এদিন বিধায়ক শীলভদ্র দত্তের নির্বাচনে না লড়ার ইচ্ছার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। বিজেপির টপ টপ লিডার, প্রথম সারির লিডার, পশ্চিমবঙ্গের লিডারদের ছেড়ে দিন, এগুলো এক পয়সা, দু পয়সা, তিন পয়সা, চার পয়সার যোগ্যতা, এই সব প্রথম সারি ভারতবর্ষের বিজেপি লিডার আছে। সিআইডিকে এনকোয়ারি দেওয়া হচ্ছে, সিআইডি এনকোয়ারি করবে। চার বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বাবা। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হয়। চার বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বাবা। ধৃতের নাম অসীম সাহা, বাড়ি গাইঘাটা থানার উত্তর শিমুলপুর এলাকায়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, অসীম ও তার স্ত্রীর মধ্যে বিয়ের পর থেকেই অশান্তি হতো, ফলে স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেন। গত মাসের ২৮ তারিখ অসীম তার স্ত্রীর কাছে যায় এবং সব কিছু মিটিয়ে পুনরায় সংসার করার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজিও হয় স্ত্রী। অভিযোগ, শনিবার রাতে মদ্যপান করে বাড়িতে ফেরে অসীম, সেই রাতেই মেয়ের সাথে অশালীন ব্যবহার করে বলে অভিযোগ। অভিযোগ দায়ের হয় গাইঘাটা থানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। শুভেন্দু অধিকারীর পর বিধায়ক শীলভদ্র দত্তের মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা। এদিন বিধায়ক বলেন, দলে সম্মান নেই, অসম্মান মেনে নিয়ে কাজ করা যায় না। দুদিন আগে নন্দীগ্রামে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে বক্তব্য রাখেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বক্তব্যে রাজ্য রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছে। এরপর তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তের মন্তব্য নিয়েও রাজনৈতিক জল্পনা শুরু হলো। সোমবার বারাকপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক মন্তব্য করেন, এই দলে সম্মান নেই, অসম্মান মেনে নিতে পারছি না, সে কারণেই আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন না বলেও জানান বিধায়ক শীলভদ্র দত্ত। তার এই মন্তব্যে বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার বিষয় উস্কে দিয়েছে। আজকে যখন আমি বলছি আমি দাঁড়াবো না, আমি দলের বিরুদ্ধে কিছু বলতে চাইনি, দলের বিরুদ্ধে কিছু বলছিও না, এবং যে কারণে আপনাদের দেখেছি, দলের লোকেদের কাছে দেখেছি, শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য আপনাদের কাছে সত্যিটা বলে আমি কি বলবো ভোটে দাঁড়াবো না ঘোষণা করছি। এই কারণে, কারণ আপনারা অনেকে তৃণমূলটা প্রথম দিন থেকে করছেন, আমি করিনি। আমি ২০০৬ সালের নির্বাচনের পর যখন ৩০ নেমে গেছিল তৃণমূল, মমতা ব্যানার্জি অনশন করছেন, আমি তখন তৃণমূলে এসেছিলাম, তৃণমূলের সুসময়ে আসিনি, দুঃসময়ে এসেছিলাম। আজকে যখন প্রার্থী হব না ঘোষণা করছি, তখনও তৃণমূলের সুসময়, দুঃসময় নয়। কারণ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস অনেক বেশিভাবে জিতবে, এটা বাংলার মানুষ, বাংলার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী বলছে। এদিকে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উমাশঙ্কর সিং বলেন, আগামী দিনে বহু তৃণমূল বিধায়ক সাংসদ বিজেপিতে আসতে চলেছে। শীলভদ্র দত্তকেও স্বাগত বিজেপির পক্ষ থেকে। তার এই মন্তব্যে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। পশ্চিমবাংলাতে অনেকে একটা নভেম্বর লাস্টে আপনি দেখবেন একটা ঝড় আসছে, বিজেপিতে আসবে অনেকে, এমএলএ মন্ত্রী অনেকে আসছে, অনেকে যোগাযোগ আছে বিজেপির সঙ্গে, সম্পর্ক রেখেছে। ওইখানে কোনো সম্মান নেই,
মানে কোনো যোগ্য কাজ করার সুযোগ পাচ্ছে না। সেই জন্যই না, যেইভাবে এইখানে মা মাটি মানুষের সরকার ওরা বলছে, যেইভাবে সাধারণ মানুষ যার জন্য ওরা এমপি হয়েছে বা এমএলএ হয়েছে, সেই কাজটাই যদি না করতে পারে, মানুষজনের কাজই না করতে পারে। টিএমসি তো একটা বড় এ নিয়ে এসেছিল, তো সবাই ভোট দিয়েছিল ওকে, সেই মানুষ এখন প্রতারিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর। বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডে হঠাৎই একটি বাড়িতে আগুন, দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, রাস্তা সরু হয়, দমকল কর্মীদের ঢুকতে বেশ বেগ পেতে হয়। বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লী মালির বাগান এলাকায় আচমকাই একটি বাড়িতে আগুন, দমকলের একটি ইঞ্জিন এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, দমকল এলেও বাড়িতে ঢোকার রাস্তা অত্যন্ত সরু হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় দমকল কর্মীরা বালতিতে করে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এখানে গাড়ি পৌঁছায়নি, আমাদের কল থেকে জল নিয়ে পাবলিকের সহায়তায় নিভাতে হলো। এখান থেকে লোকের আমাদের বাড়িতে খবর দেয় যেরকম আগুন লেগেছে, তাই আমরা চলে এসে দেখি ততক্ষণে দমকলের গাড়ি চলে এসে, পুলিশ চলে এসে লিভিয়ে ফেলেছে আগুনটা। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এ তো ক্ষয়ক্ষতি হয়েছে দেখে যা মনে হচ্ছে, এই ঘরে তো কিছুই নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। ছাগলে গাছ খেয়েছে, এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি, ধারালো অস্ত্র নিয়ে হামলা, ঘটনায় জখম মহিলা সহ দুপক্ষের 5 জন। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। ছাগলে গাছ খেয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারপিট, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, ঘটনায় জখম দুপক্ষের 5 জন। সোমবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দেগঙ্গার কুচিয়ামড়া গ্রামে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নিয়ে কথা কাটাকাটি হতে হতে দা নিয়ে ছুটে এসে সবার মাথায় মেরেছে। তা আমার চাচা আব্দুল রাজ্জাক, ঠিক আছে, প্লাস মহিলা তো ওনার স্ত্রীর সঙ্গে মারলো। কতজন আহত হয়েছে আপনাদের? কত? আমাদের 4 জন আহত। কোথায় রয়েছে তারা? তারা এখন হসপিটালে, কার্তিকপুর থেকে রেফার করলো বারাসাত হসপিটাল। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মাথায় ও শরীরে দা, কোদাল ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় এক তরুণীর পা ভেঙে গেছে বলেও জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুপক্ষই ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের করেছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাই এবার আমি বলেছি তাহলে ছাগলটা বেঁধে রাখতে, সে গালাগালি দিচ্ছে, তাই ঝাড় দিচ্ছে, হ্যাঁ দিয়ে আমার বড়টা মেরেছে, মারলে আমি রান্না করছিলাম ব্যাঙ্ক কাজে যাবে, তাই এবারে যেই ও বেরিয়েছে ওরে ঝাঁটা দিয়ে মেরেছে, আর ওই বাঁশটা দিয়ে মেরেছে, আর আমি ঘরে রান্না করছিলাম, এসে আমার হাতে বাঁশ দিয়ে মেরেছে, মারার পরে দা দিয়ে কোপ মেরেছে আমার মাথায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।